আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি ইতালিতে কনস্ট্রাকশন কাজের সুযোগ নিয়ে আজকের এই ভিডিওর আয়োজন করেছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবং লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশ নিয়ে কাজ করছি, নতুনভাবে ইতালিতে আমরা কাজ শুরু করেছি। আমরা ইতালিতে এ পর্যন্ত বেশ কয়েকটি ভিডিও দিয়ে ইতালির ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং করছি, এ সংক্রান্ত মেসেজ তথ্য আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রদান করেছি। ইতিমধ্যে আমাদের কাছে অনেকেই ফাইল সাবমিট করেছেন, সেই ফাইলগুলো আমরা মুসাবিদা করে প্রসেসিং করে ইতালিতে আমাদের যে কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছেন তার কাছে, কোম্পানির কাছে আমরা প্রেরণ করেছি। এগুলোর প্রসেসিং কাজ চলছে, ইনশাআল্লাহ তাআলা আগামী চার মাসের মধ্যে এদের প্রত্যেকের নুলস্থা অর্থাৎ ওয়ার্ক পারমিট আমরা প্রাপ্ত হব এবং প্রাপ্ত হয়ে এগুলো ঢাকায় সাবমিট করে ক্যান্ডিডেট নিজের হাতে সাবমিট করে ভিসা গ্রহণ করতে পারবেন। যারা ইতালিতে কনস্ট্রাকশনে কাজ করবেন, যারা দক্ষ আছেন, যেমন ধরেন টাইলস মেশন, মেশন, প্লাম্বার, ওয়েল্ডার, ফাইভ ফিডার, ব্রিকলেয়ার, এই ধরনের কাজে যারা দক্ষ রয়েছেন তাদের জন্য ইতালিতে 180,000 টাকা বেতনে আপনি কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতে পারবেন। এর বাইরে আপনি যদি ওভারটাইম করেন, ওভারটাইমে অতিরিক্ত বেতন ভাতা হিসাবে আপনারা প্রাপ্ত হবেন। কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবেন। এছাড়া যারা হেল্পার আছেন, দক্ষ নন বা নতুন হিসাবে কাজে আপনারা ইতালি গমন করতে চান, কনস্ট্রাকশনে কাজ করতে চান, তাদের জন্য স্যালারি হচ্ছে 1,30,000 টাকা। আপনারা যারা ইতালি গমন করে কনস্ট্রাকশনে কাজ করতে চান, তারা যেসব ডকুমেন্টেশনের প্রয়োজন সেগুলো আমরা ভিডিওতে বলে দিচ্ছি। আপনার পাসপোর্ট, ছবি, এনআইডি এবং সদ্য তোলা আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই ডকুমেন্টসগুলো যারা দক্ষ নন তারা দিবেন এবং যারা দক্ষ আছেন তারাও এই ডকুমেন্টসের পাশাপাশি দক্ষতার কাগজ এবং দক্ষতার প্রমাণপত্র এবং আপনি যে সময় ট্রেনিং করে কাজগুলো শিখেছেন সেই ট্রেনিংয়ের কাগজপত্র যদি থাকে সেগুলো আপনারা দিতে পারেন। যারা দক্ষ রয়েছেন, কোনো কাগজপত্র আপনাদের কাছে নাই, তাহলে আপনি দক্ষতার যদি কোনো ভিডিও থাকে সেই ভিডিওগ্রাফি প্রদান করে আপনারা দক্ষতার প্রমাণ দিবেন। ইতালি একটি স্যাঙ্গেনভুক্ত কান্ট্রি, ইউরোপের একটি ধনী দেশ। এই দেশে যাওয়ার জন্য অনেকের, বাংলাদেশিদের অনেক স্বপ্ন থাকে। এখানে অনেকে ফ্যামিলি বিষয়, বিজনেস বিষয় বা রেসিডেন্সি পারমিট বিষয় বা ওয়ার্ক পারমিট বিষয় ইতালিতে ইতিমধ্যে অনেক লোক গমন করেছেন। অনেকের স্বপ্ন আছে ইতালি যেয়ে কাজকর্ম করার বা নাগরিকত্ব লাভ করার বা কাজের সুযোগ লাভ করার। আপনারা যারা ইতালিতে যেতে চান তারা ফিউচার ওয়ার্ল্ডের সঙ্গে যোগাযোগ করে আপনি ইতালি সম্পর্কিত সব ধরনের তথ্য উপাত্ত জেনে আপনার ফাইলটি দাখিল করে ভিসা প্রাপ্ত হয়ে আপনি ইতালি গমন করতে পারেন। ইতালিতে আপনাদের ফাইল দাখিল হওয়ার পর কিভাবে এটি প্রসেসিং হবে এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করা যাক। আপনারা ফাইলটি দাখিল করার পর আমরা এটি পাঠিয়ে দিব ইতালিতে আমাদের কাউন্টার পার্ট রিপ্রেজেন্টেটিভ রয়েছেন, উনি এই ফাইলগুলো রিসিভ করে কোম্পানিতে জমা দিয়ে নিয়োগপত্র লাভ করে কোম্পানির মালিক এবং এইচআরের মাধ্যমে এটি জমা করবেন ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে জমা করার পর ইমিগ্রেশন থেকে একটি ওয়ার্ক পারমিট নুলস্থার কাগজ বের হবে। এটি বাংলাদেশে আসার পর ক্যান্ডিডেট নিজের হাতে ইতালি এম্বাসিতে আবেদন কেন্দ্র রয়েছে, বিএফএস সেন্টার রয়েছে, সেই সেন্টারে জমা দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি এটি জমা দিবেন। জমা দেওয়ার পর আপনি 7 কর্মদিবস পরে এটি ডেলিভারিতে আসবে। আপনি যে সময় জমা দিয়েছিলেন জমার একটি স্লিপ পাবেন, সেই স্লিপটি নিয়ে বিএফএস গ্লোবাল থেকে আপনি আপনার ভিসাটি ডেলিভারি নিয়ে ঢাকায় ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে আপনি ফ্লাইটটি করবেন। ইতালিতে যাওয়ার জন্য কত টাকা খরচ হবে এই খরচের বিষয়টি আমরা ভিডিওর বিবরণ বক্সে আমরা উল্লেখ করেছি। ভিডিওর নিচে যে ডেসক্রিপশন বক্স আছে, বিবরণী আছে, সেই বিবরণীতে আমরা উল্লেখ করেছি আপনারা খরচ কত টাকা লাগবে এবং কিভাবে এই টাকা পরিশোধ করবেন,
এবং আপনার কী কী ডকুমেন্টেশন প্রয়োজন এবং ক্রসিং সময় কত লাগবে ইতালি সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা সহ আমরা উল্লেখ করেছি। এগুলো আপনারা দেখবেন, পড়ে নেবেন। এর বাইরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে প্রশ্নটি দিয়ে দেবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। ইতালির ওয়ার্ক পারমিট সম্পর্কে, ইতালিতে কনস্ট্রাকশন কাজের সুযোগ সম্পর্কে আজকের ভিডিও এখানেই শেষ করছি। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন, ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।